গুড মর্নিং বন্ধুরা, আজ 22শে এপ্রিল বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, উচ্চ মাধ্যমিক পরিষদ অধ্যক্ষকে বরখাস্ত করুক সরকার, অন্যতায় আন্দোলন বরাকে, বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের হুঁশিয়ারি, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনার জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আজ সর্বদলীয় বৈঠক আহ্বান। রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষা বিভাগের নতুন নির্দেশনা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বহিরাজ্য থেকে আসা লোকেদের এক সপ্তাহের হোম কোয়ারান্টাইনের নির্দেশ। শিলচরের কুম্বিরগ্রাম বিমানবন্দরে গতকাল এসে পৌঁছা প্রায় 300 বেশি যাত্রী কোভিড পরীক্ষা না করে চলে আসায় খাতারের জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শনাক্ত করা সহ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের। কোভিড নিয়ম নির্দেশিকা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে জেলা ও পুলিশ প্রশাসন, জরিমানা আদায় হচ্ছে সর্বত্র। বুকাজানে জাতীয় সড়কে বুনো হাতির তাণ্ডব, প্রাণে বাঁচলেন লরি চালক। এবং সর্বশেষ খবরটি হলো, নয় বনাম 11 বরাকে আসন নিয়ে দাবি দুই শিবিরের, 9টি আসন পাবো বললেন রাজদীপ, 11টি যাচ্ছে মহাজোটের দখলে বললেন সুস্মিতা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে প্রতিদিনের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগুহাই সম্প্রতি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন যে, বরাকের নাগরিকদের আসামে থাকতে হলে অসমীয়া শিখতে হবে, অন্যথায় আসাম ছেড়ে বেরিয়ে যাক বরাক উপত্যকা। তার এই উগ্র জাতীয়তাবাদী বক্তব্যের তীব্র বিরোধিতা করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বিজ্ঞপ্তিতে ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে, চেয়ারম্যানের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে ব্রহ্মপুত্র উপত্যকার এক শ্রেণীর ব্যক্তিরা বরাক সম্পর্কে কি মনোভাব পোষণ করেন। তিনি বলেন, দয়ানন্দ বরগুহাই এসব সংবাদ মাধ্যমে না বলে সরকারকে বলুন, যদি সরকারের মনোভাব তাই হয় তবে পৃথক হতে কোনো আপত্তি নেই বরাকের নাগরিকদের। যদিও এই দাবি এখনও তেমনভাবে করেননি বরাকবাসী, তবে স্বাভিমানে আঘাত লাগলে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। তবে এসব করে ইচ্ছাকৃতভাবে বরাককে পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিডিএফ যুব ফ্রন্টের আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে, একটি সরকারি পদে থেকে এই ধরনের তীব্র সাম্প্রদায়িক বক্তব্য করে নিঃসন্দেহে সরকারি নিয়মনীতি ভঙ্গ করেছেন উচ্চ মাধ্যমিক পরিষদের চেয়ারম্যান, এজন্য তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে সরকারকে, অন্যথায় এর প্রতিবাদে বরাকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রদীপ দত্ত রায় এদিন আরও বলেন, বরাকের লোক মোটেই অসমীয়া বিরোধী নন, তারা অসমীয়া ভাষা সংস্কৃতিকে ভালোবাসেন এবং অধিকাংশই অসমীয়া ভাষায় কথা বলতে ও বুঝতে পারেন, কিন্তু জোর করে তাদের উপর অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা সর্বশক্তি দিয়ে রুখবেন তারা। কারণ সরকারি কর্তা ব্যক্তিদের মনে রাখা দরকার যে এই রাজ্য শুধু অসমীয়াদের নয়, এর এক বহুভাষিক চরিত্র রয়েছে। এখানে বড় জনগোষ্ঠীর লোকেরা রয়েছেন, যাদের জনসংখ্যা 50 লক্ষ, আছেন 1 কোটি বাঙালি, আছেন ডিমাসা কার্বিসহ বহু গোষ্ঠী। এদের সবাইকে জোর করে অসমীয়া বানাতে গেলে আবার শত বিভক্ত হবে আসাম। বিডিএফের আরেক আহ্বায়ক পার্থ দাস বলেন যে, 19শে মে পরীক্ষা বাতিলের দাবিতে সেবার চেয়ারম্যান কমলাক্ষ দে পুরকায়স্থকে আশ্বাস দিয়েছিলেন যে, গত সোমবারের মধ্যে এই পরীক্ষা কার্যসূচি পরিবর্তন করে সংশোধিত রুটিন প্রকাশ করবেন তারা। এসব যে ভুয়ো প্রতিশ্রুতি ছিল তা ইতিমধ্যে প্রমাণিত এবং তারা যে ইচ্ছাকৃতভাবে বরাকবাসীর দর্জের পরীক্ষা নিচ্ছেন তাও বোঝা যাচ্ছে। এই প্রসঙ্গে শিলচরের সাংসদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি। তার বক্তব্য, 26 এপ্রিলের প্রস্তাবিত বন্ধকে বাতিল করার জন্যই যে তড়িগড়ি করে এই ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন সাংসদ রাজদীপ রায় তাও বোঝা যাচ্ছে। অন্যথায় হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি অনুযায়ী কেন এখন অবধি কোনো পদক্ষেপ নিল না শিক্ষা বিভাগ। বিডিএফের সদস্যরা এদিন বলেন, বিডিএফ সহ উপত্যকার 25টি সংগঠন মিলে যে বন্ধ ডাকা হয়েছে তা অবশ্যই সফল হবে। বিডিএফের মিডিয়া সেলের আহ্বায়ক ঋষিকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য এই খবর জানিয়েছেন। অপরদিকে কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বহিররাজ্য থেকে আসামে আসা লোকেদের এখন থেকে 7 দিনের জন্য হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন যে,
পূর্বে বহির্রাজ্য থেকে আসা লোকেদের বিমানবন্দর বা রেল স্টেশনে কোভিড পরীক্ষা করা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে বর্তমানে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুয়াহাটি মহানগরীর কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রেখে নমুনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। এই কেন্দ্রগুলি রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। এদিকে কোভিড আক্রান্ত অথচ কোনো লক্ষণ না থাকা লোকেদের এখন থেকে চিকিৎসালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হোটেলে রাখা হবে। এর জন্য বেসরকারি হাসপাতালগুলিকেও পার্শ্ববর্তী হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে বলা হয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ বেলা 11টায় গুয়াহাটির খানাপাড়ার আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে এক সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করবেন। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইবেন। রাজ্যে কোভিডের সংক্রমণ বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে কিছু নীতি নির্দেশনার সমান্তরালভাবে শিক্ষা বিভাগ ও বিদ্যালয়গুলির পাঠদান সম্পর্কে বিস্তারিত নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী 100 অধিক কোভিড আক্রান্ত লোক থাকা জেলাগুলিতে নিম্ন প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়গুলির পাঠদান বন্ধ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী অনলাইনে পাঠদান অব্যাহত রাখতে বলা হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিশেষ নীতি অবলম্বন করে সাবধানতার সঙ্গে পাঠদান করতে বলা হয়েছে। প্রতিটি শ্রেণীতে 50% ছাত্রছাত্রীর উপস্থিতির ব্যবস্থা করতে বলা হয়েছে। উদাহরণস্বরূপ 50 জন ছাত্রছাত্রী থাকা শ্রেণীকক্ষে 1 থেকে 25 নম্বর পর্যন্ত সোম বুধ শুক্র এবং 26 থেকে 50 নম্বর পর্যন্ত মঙ্গল বৃহস্পতি শনিবার পাঠদান করা যাবে। কম সংখ্যক ছাত্রছাত্রী থাকা শ্রেণীকক্ষের জন্য বিদ্যালয় প্রদান ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একসঙ্গে বহু ছাত্রছাত্রীর মিলিত হওয়া বন্ধ করার জন্য এক সময়ে 3টি শ্রেণীর পাঠদান করতে বলা হয়েছে। বিদ্যালয়গুলিতে কোভিডের নীতি নির্দেশনা সম্পূর্ণভাবে মেনে চলতে বলা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে পাঠদান বন্ধ করতে হলে অনলাইন পাঠদান অব্যাহত রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া আসাম সরকার রাজ্যের শতাধিক করোনা আক্রান্ত জেলাগুলোর জন্য গতকাল নতুন বিধিনিয়ম জারি করেছে। এই নির্দেশিকা অনুযায়ী ওইসব জেলায় প্রতিদিন সন্ধে 6টার মধ্যে সব বাজার, দোকান, সুপার মার্কেট, শপিং মল এবং সাপ্তাহিক বাজার বন্ধ করে দিতে হবে। অন্যদিকে ঘরে থেকে অফিসের কাজ করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 50% ছাত্রছাত্রীদের উপস্থিতি, যানবাহনে 50% যাত্রী বহন করা, সামাজিক অনুষ্ঠানগুলিতে 100% অতিথি রাখা ইত্যাদি বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে আজ এক নির্দেশনায় হোটেল, রেস্টুরেন্ট, দাবাগুলি সন্ধে 6টায় বন্ধ করতে বলা হয়েছে। হোটেলে থাকা ব্যক্তিরা 6টার পর খাদ্য গ্রহণ করতে পারবেন, তবে বাইরে থেকে 6টার পর কেউ হোটেলে খাবার খেতে আসতে পারবেন না। অপরদিকে শিলচরের কুম্ভীগ্রাম বিমানবন্দরে গতকাল এসে পৌঁছা প্রায় 300 যাত্রী কোভিড পরীক্ষা না করে চলে আসায় কাছাড়ের জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শনাক্ত করা সহ তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কাছাড়ের অতিরিক্ত উপায়ুক্ত সুমিত সত্তাওয়ান জানিয়েছেন যে কুম্ভীগ্রাম বিমানবন্দরের কাছের টিকর মডেল হাসপাতালে বিমানে করে আসা যাত্রীদের কোভিড পরীক্ষা করানোর নোডাল পয়েন্ট রাখা হয়েছে এবং সেখানে বিমানবন্দর থেকে সব যাত্রীদের বাসে করে নিয়ে আসা হয়। তবে গতকাল ওই যাত্রীরা তাদের পরীক্ষা না করে চলে আসায় জেলা প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও জানান যে সরকারের বেঁধে দেওয়া নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টিকল হাসপাতালে সব যাত্রীদের রেড টেস্ট করা হয়েছে। এতে যাদের রেড নেগেটিভ আসছে তাদের আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে এবং এরপর তাদের কাছ থেকে লিখিত ডিক্লারেশন নিয়ে এই টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত হোম আইসোলেশনে থাকতে বলা হচ্ছে এবং এর রিপোর্ট পজিটিভ এলে ওইসব যাত্রীদের পরবর্তী নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে শ্রী সত্তাওয়ান জানিয়েছেন। এদিকে তিনি আরও বলেন যে কাছাড় জেলায় কোভিড প্রতিষেধকের কোনো অভাব নেই। জেলার 5টি বেসরকারি হাসপাতাল ছাড়াও শিলচর মেডিকেল কলেজ, সিভিল হাসপাতাল এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আরও 16টি কেন্দ্রে এই প্রতিষেধক প্রদান করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। ওই টিকা প্রদান কেন্দ্রগুলিতে প্রতিদিন 100 করে টিকা দেওয়া হচ্ছে বলে অতিরিক্ত উপায়ুক্ত জানিয়েছেন। অপরদিকে হাইলাকান্দি জেলায় নতুন করে 6 জন ব্যক্তির দেহে কোভিড 19-এর সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে 5 জনের কোনো ভ্রমণ ইতিহাস নেই বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। গতকাল আক্রান্ত ব্যক্তিদের এসকেরায় সিভিল হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 13। এদিকে আজ জেলায় 652 জনের কোভিড পরীক্ষা করা হয়েছে।
অপরদিকে বুকাজানে জাতীয় সড়কে বুনো হাতির তাণ্ডব, প্রাণে বাঁচলেন লরি চালক। তীব্র খাদ্য সংকট এবং সংকুচিত বনাঞ্চলের জন্যই এখন বুনো হাতির দল রাস্তায় নেমে তাণ্ডব চালানোয় আতঙ্কিত হয়ে উঠেছেন বুকাজান মহকুমার খটখটি গৌতম বস্তি ফুলবাড়ি এলাকার জনগণ। মঙ্গলবার ডিমাপুর থেকে গুয়াহাটি অভিমুখী ট্রাকের উপর হুমড়ে পড়ে বুনো হাতি, ফলে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বাঁচেন চালক সহচালক। এক সময় ট্রাকের ভেতরেই আটকে পড়েছিলেন চালক ও সহচালক, তবে কোনোক্রমে ট্রাক থেকে নেমে পালিয়ে যান তারা। ওই সময় জাতীয় সড়কে শত শত যানবাহনের হর্নে পালিয়ে যায় হাতিটি। অপরদিকে কোভিড নিয়ম নির্দেশিকা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে জেলা ও পুলিশ প্রশাসন। এখন পর্যন্ত মোট 20,000-এরও অধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে করিমগঞ্জে। কোভিড প্রোটোকল ভঙ্গকারীদের বিরুদ্ধে 1 এপ্রিল থেকে অভিযানে নেমেছে প্রশাসন। অভিযানে নেমে 18 এপ্রিল পর্যন্ত মোট 7,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং 19 এপ্রিল 8,000 টাকা জরিমানা করা হয়েছে। ইতিমধ্যে প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে মাস্ক ব্যবহার সহ শারীরিক দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে জনগণকে সচেতন করতে মাইকিং চলছে। প্রশাসনের একটি টাস্ক ফোর্স জেলায় সক্রিয় রয়েছে। সরকারি নীতি নির্দেশিকা অমান্যকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। অপরদিকে নয় বনাম ১১ বরাকে আসন নিয়ে দাবি দুই শিবিরের, 9টি আসন পাব বললেন রাজদীপ, 11টি যাচ্ছে মহাজোটের দখলে বললেন সুস্মিতা। বরাকের 15টি বিধানসভা আসন নিয়ে 2টি প্রধান রাজনৈতিক জোট যে হিসেব দিয়েছে তাতে দেখা যাচ্ছে সরকার গঠনেও এই বরাকের বিধায়করা এক নির্ণায়ক ভূমিকা নিতে পারেন। শিলচরের বর্তমান সাংসদ রাজদীপ রায় দাবি করেছেন বিজেপি 9 থেকে 10টি আসন পাবে বরাক থেকে। তিনি আরও জানিয়েছেন রাজ্য কমিটির কাছে বরাক থেকে যে প্রতিবেদন পেশ করা হয়েছে তিনি সেই হিসেবের সূত্র ধরেই তিনি এই দাবি করেছেন, এটা অলিক কোনো কল্পনাও নয়। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন 91 সালে কিন্তু এই বরাক থেকেই বিজেপি 9টি আসন পেয়েছিল, কিন্তু গ্রাউন্ড রিপোর্ট যে ইঙ্গিত দিচ্ছে তাতে মনে করা হচ্ছে গেরুয়া দল খুব বেশি হলে 5 থেকে 6টি আসন পেতে পারে। এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে এই হিসেবটা কে বা কারা করল। এদিকে শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব ইতিমধ্যেই দাবি করেছেন কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট বরাক থেকে কমপক্ষে 11টি আসন পাচ্ছে, কিন্তু মুশকিল হল দুই নেতার আসনের হিসেব করলে বিধানসভার 15 আসনের অঙ্ক মেলে না। রাজনীতিতে এই দাবি পাল্টা দাবি নতুন কিছু নয়, এটাও এক ধরনের রাজনৈতিক কৌশলী। বিজেপি বা কংগ্রেস কোন দল তাদের নিজস্ব অঙ্কের কাছাকাছি যায় সেটাই এখন ভোটারদের কাছে লক্ষ টাকার প্রশ্ন। আসলে বিভিন্ন কেন্দ্র থেকে যেসব খবরাখবর আসছে তাতে দেখা যাচ্ছে প্রার্থী বন্টনে গোলমালের জন্য গেরুয়া দলের বেশ কিছু নিশ্চিত আসন খোয়াতে পারে বিজেপি। এ প্রসঙ্গে বড়খলার উল্লেখ করা যেতে পারে, এই কেন্দ্রে প্রাক্তন বিধায়ক কিশোরনাথ দাঁড়ালে কংগ্রেস প্রার্থী মিসবাহুল ইসলাম লস্করের সঙ্গে লড়াই বেশ কঠিন হতো, কারণ গত বুটে কিশোরবাবু মাত্র 42 বুটে পরাস্ত করেছিলেন মিসবাহুলকে। এবার অমলেন্দু দাস দাঁড়ানোয় বিজেপি কর্মীরাই মনে করছেন এই আসনটি এর মধ্যে হাতছাড়া হয়ে গেছে। কেন এমন অনুমান, এই প্রশ্নেরও জবাব আছে। রাজনৈতিক মহল জানিয়েছে গত বুটে যেভাবে বাগান বুট গেরুয়া দলের অনুকূলে গিয়েছিল এবার সেটা হয়নি। তার 2 কারণ আছে। প্রথম কারণ হলো বিজেপির 2 হিন্দিভাষী নেতার বুটের আগে বিবেক বুট দেওয়ার আহ্বান গোটা হিসেবেই একটা গোলমাল করে দিয়েছে। এটা ঠিক যে বুটের কৌশল নির্ধারণে বিজেপির রাজ্য নেতৃত্ব যেসব ইস্যুকে সামনে এনে নির্বাচনে লড়াইয়ে নেমেছে তাতে সাধারণ হিসেবে সংখ্যালঘু বুট গেরুয়া দলের পাওয়ার কথা নয়, তবুও বিজেপি প্রার্থীরা বুটের ফল বেরোনোর আগে একটি নতুন শব্দ চয়ন করেছেন, তা হলো দেশপ্রেমিক রাষ্ট্রপ্রেমিক মুসলিম। অর্থাৎ এদের বুট যত কমই হোক না কেন সেটা বরাকের সব কেন্দ্রেই বিজেপি প্রার্থীদের অনুকূলে যাবে। কিন্তু প্রশ্ন হলো এই জনগোষ্ঠীকে নিয়েই সবসময় সন্দেহের বাতাবরণ তৈরি করা হয়। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে বরাকে এবারে বুটের ফল সম্ভবত মহাজোটকেই লাভবান করবে। এও মনে রাখতে হবে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বরাকের রাজনৈতিক পরিস্থিতিটা কিছুটা ভিন্ন। এখানে যেমন ধর্মীয় আবেগে একদল লোক বেশে বেড়ান, আবার আরেক দল আছেন যারা বার্ষিক পরিচয়কে মুখ্য বলে মনে করেন। এই যে সংঘাত তা থেকে বিজেপি কতটা ফায়দা নিতে পারবে তার উপরই মূলত নির্ভর করবে কে কতটা আসন পেতে পারেন। এখানে যে কতটা বলে নেওয়া প্রয়োজন তা হলো এই যে ভোটের সময় শুধু বরাকে নয় সব অঞ্চলেই হিন্দু মুসলিম ভোটারের মধ্যে একটা বিভাজন আনা হয়ে থাকে। এটা যে শুধু বিজেপি আমলে হয়েছে এমন নয়,
কংগ্রেস আমলেও এমন ভুরি ভুরি ঘটনার নজির আছে। 2009 সালে শিলচর থেকে বদরুদ্দিন আজমল দাঁড়িয়ে বরাকের জনপ্রিয় নেতা সন্তোষ মোহন দেবকেও তৃতীয় স্থানে ফেলে দিয়েছিলেন। একই সঙ্গে বিজেপি প্রার্থী কবীন্দ্র পুরকায়স্থের জয় নিশ্চিত হয়েছিল। বরাকের এমনই জনবিন্যাস যে এখানে শুধু একটা ধর্মীয় গোষ্ঠীর উপর নির্ভর করে নির্বাচনে জেতা শুধু কঠিন নয়, বেশ জটিলও বটে। এই জটিল গণিতের হিসেবে